চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইসমামুল হকের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। লোহাগাড়ার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার দুপুরে লোহাগাড়ায় কোটা আন্দোলনে নিহত শহীদ ইসমামুল হকের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে। তাদের দীর্ঘ শাসনামলের সব থেকে বেশি কারাভোগ সহ নির্যাতনের শিকার হয়েছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। ছাত্র জনতা বাংলাদেশের 18 কোটি মানুষকে জালিমের জুলুম থেকে মুক্ত করেছেন। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে মহান আল্লাহর শহীদ হিসেবে কবুল করুন। এখন আমরা মুক্ত হয়েছি, তবে আমরা কেউ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা সব ভুলে নতুন করে বাংলাদেশ গড়ার কাজ করতে চাই। এ সময় চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলাম আবাদী, উপজেলা জামাত সেক্রেটারি আবুল কালাম, আমিরাবাদ ইউনিয়ন জামাত নায়েবে আমির কাজী নুরুল আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন।